আমি আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে বিক্রি করি। এসব 95% মেয়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে পরে থাকে। এই ব্যবসা কি আমার জন্য হালাল হবে? আর্টিফিশিয়াল ফুল দিয়ে গহনা বানিয়ে আপনি যদি বিক্রি করেন, মৌলিকভাবে এটাতে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ আমি দেখছি না। কারণ আর্টিফিশিয়াল ফুল এটাকে আমরা সে অর্থে প্রতারণা করতে বলতে পারবো না যে অর্থে প্রতারণা হলে সেটি নিষিদ্ধের আওতায় পড়বে, কারণ এখানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং আমাদের সমাজে সবাই এটা জানেন, এটা ওপেন সিক্রেট। আর শরীয়তের কোনো কোরআন এবং হাদিসের কোনো নির্দেশ বা নিষেধের আওতায় এটি পড়ে না, যার কারণে এটি মোবাহ এবং জায়েজ একটি কাজ ইনশাআল্লাহ বিধিনিল্লাহ। আর এইটিকে যদি ব্যবহার করে কেউ অসৎ জায়গায় গুনাহের কাজে, তাহলে সেক্ষেত্রে এটা একান্ত তার উপরে বর্তাবে। বরং এটা যেহেতু ভালো মন্দ সব ক্ষেত্রে ব্যবহার করার মতো সুযোগ রয়েছে, সেজন্য এটির ব্যবসা করলে ইনশাআল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না। এমনকি বিবাহের কোনো অনুষ্ঠানে করলেও যে বেপর্দা হয়ে ব্যবহার করতে হবে এমনটি তো না, কেউ পর্দার সাথে ব্যবহার করতে পারে, সেজন্য এটি ইনশাআল্লাহ বিধিনিল্লাহ আপনার জন্য গুনাহের কারণ হবে না।